বা আদালতকে আপনারা কি বলেছেন, আদালত কি আদেশ দিলেন? আপনারা জানেন উত্তরা ইডেন হসপিটালের চেয়ারম্যান সাহেদ এবং এমডি মাসুদ পারভেজ তাদেরকে 10 দিনের পুলিশ লিমিটে আজকে আদালতে উত্তরা পশ্চিম থানার একটি মামলায় আত্মসাত এবং জালজালিয়াতির একটি মামলায় 10 দিনের পুলিশ লিমিটে আজকে আদালতে পাঠিয়েছে এবং আমরা শুনানি করেছি। সেখানে আমরা আদালতকে বলেছি যে এটি অনুমোদনহীন একটি হাসপাতাল, এখানে শুধু প্যাথোলজিক্যালি তাদের পরীক্ষা করার কথা, তারা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে তারা সমঝোতা স্মারক করে এবং সেখানে তারা ক্যাবিন রুম নিয়ে এসে তারা নমুনা তারা পরীক্ষা করার দায়িত্ব নেয়। পরবর্তীতে দেখা গেছে যে তারা প্রায় 6,000 রিপোর্ট তারা ভুয়া দিয়েছে এবং তার বিনিময়ে প্রায় তারা কোটি টাকা তারা সেখানে আত্মসাত তারা করে। পরবর্তীতে দেখা যায় যে এখানে শুধু না তারা মানুষকে তারা একটা অনেককে যারা করেছিল এই রিপোর্ট দিয়েছিল এর মধ্যে অনেকে বিদেশে গিয়েছিল, সব বিদেশ থেকে এই ড্রাইভার নিয়েছিল মান ফিরত দিয়েছিল। আমি মনে করি যে এই আসামি হাসপাতালের যে কর্তৃপক্ষ আসামি সাহেব অনুপাতের সাথে যারা আসছিল তারা প্রত্যেকে একটা দেশের জড়িত তারা অবস্থান নিয়েছে, মানুষের জীবন নিয়ে তারা খেলছে। আদালত বলেছে যে যেহেতু আদালত সেভাবে আমরাই আমাদের বক্তব্য বলেছি এবং আসামি পক্ষ তারা বক্তব্য রেখেছে। আমরা বলেছি যে যেহেতু এই ঘটনার পিছনে তারা তারা জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া দরকার, সুস্থ তদন্তের সাথে মানে এখানে একটা চক্র কাজ করেছে। আমাদের এখানে অন্যান্য যারা আসামি এই জন্য ডিরেক্টর রয়েছে তারা প্রাথমিকভাবে তারা বলেছে যে এই সাহেব সে তার তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশে এই কাজগুলো হয়েছে। অর্থাৎ এখানে তাদের যে যৌক্তিকভাবে আদালতের সেটা শুনেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের পুলিশ মেলবন্দি করেছে। মাত্র আপনি জানেন সে তো মাত্র তারপর একটা ভুয়া রিপোর্ট সে দিয়েছে, মানুষের জীবন খেলেছে এবং যেখানে বিনা পয়সায় যেখানে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে সম্বন্ধে তাদের অনুমোদন দিয়েছে পরীক্ষা করার জন্য তারা বিনা পয়সায় তারা এই রিপোর্টগুলি তারা দিবে পরীক্ষা করবে, কিন্তু সেখানে সেটা না করে তারা প্রতিটি ব্যক্তির থেকে তারা 4 থেকে 5,000 টাকা তারা নিয়েছে, এখানে তারা প্রায় কোটি টাকা তারা আত্মসাত করেছে। এটা যে গুরুতর অপরাধ এটা আপনি ভালো করে জানেন, কারণ এখানে বিদেশে তারা লোক যে রিপোর্টে তারা গেছে তাদের সব ওখানে ভুয়া প্রমাণিত হয়েছে এবং তাদেরকে আবার দেশে ফেরত আসতে হয়েছে। অত আমি মনে করি যে এটা তার সে একটা মানুষের জীবন নিয়ে তারা খেলছে, এটা একটা গুরুতর অপরাধ এবং এটা এর এই অপরাধের কোনো শেষ। আপনাদের সে শুধু শুনেছে কোনো মন্তব্য করেনি, কিন্তু আমরা আদালতকে সে সাই করতে পেরেছি যে কারণ এখানে এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছে সেটা আমাদের বের করতে হবে, আয়ের সেটা বের করতে হবে, কারণ এখানে চক্র এটা দেশের শত্রু, অর্থাৎ এদেরকে শাস্তি হাতে অবশ্যই আনতে হবে। এখানে এখানে 10 দিন সাহেব এবং মাসুদ পারভেজের 10 দিন রিভেন্ট চেয়েছে 10 দিনের রিভেন্ট করতে হবে। আর একজন যে আসামি যে আরেক ইসলাম আগে 5 দিনের রিভেন্ট সেটি আজকে আদালতে তাকে নিয়ে আসা হয়েছিল, তাকে আবার 8-10 জনকে পেয়েছিল সেখানে 7 দিন দেবেন।